আজকে আমরা দেখব হচ্ছে বাইনারি অ্যাডারস এন্ড সাবট্রাক্টরস। তো এর মধ্যে আমাদের অনেকগুলো টপিক পড়বে, বাইনারি অ্যাডার, রিপল ক্যারি অ্যাডার, বাইনারি সাবট্রাক্টর, 4 বিট সাবট্রাক্টর, 4 বিট অ্যাডার এবং বাইনারি অ্যাডার সাবট্রাক্টরের যে একসাথে সার্কিট তৈরি করা যায় সেটা। তো আমরা শুরু করে দেই। প্রথমত আসতেছে হচ্ছে বাইনারি অ্যাডার। বাইনারি অ্যাডার কাদের বলে? যারা কিনা দুইটা বাইনারি ডিজিটকে অ্যাড করতে পারে বা যোগ করতে পারে, দুইটা বিটকে বা তার বেশি বিটকে, তাদেরকে বলা হয় হচ্ছে বাইনারি অ্যাডার। তো প্রথমত আসতেছে হচ্ছে হাফ অ্যাডার। হাফ অ্যাডার হচ্ছে যে এরা হলো দুইটা বিটকে একসাথে করে সাম এবং ক্যারি এই দুইটা জিনিসকে আমাদের দিবে, কিন্তু এরা সিঙ্গেল দুইটা বিটকে একসাথে করবে, মানে দুইটা বিটকে এরা যোগ করবে এবং সর্বোচ্চ ওয়ান আর ওয়ান কে এরা যোগ করতে পারবে। তো দুইটা বিটকে যারা এইভাবে যোগ করে, কম্বিনেশনাল সার্কিট হুইচ পারফর্মস দি অ্যাডিশন অফ টু বাইনারি নাম্বারস আর অফ সিঙ্গেল বিটস, ইট প্রোডিউসেস টু আউটপুট এস অ্যান্ড ক্যারি সি। সো যারা দুইটা সিঙ্গেল বাইনারি বিটকে যোগ করতে পারে তাদেরকে হাফ অ্যাডার বলা হয়, ঠিক আছে? তো এইখানে আমরা জাস্ট নর্মালি দেখি, জিরো আর জিরো যোগ করলে আমাদের জিরো আসে, সেখানে সাম যে এখানে আমাদের জিরো আছে, জিরো আর ওয়ান কে যোগ করলে আমাদের ওয়ান আসে, সো সামে আমাদের ওয়ান আছে, ওয়ান আর জিরো যোগ করলে আমাদের ওয়ান আসে, সো সামে আমাদের ওয়ান আছে। আর দুইটা ওয়ান কে যোগ করলে কিন্তু আমাদের ওয়ান জিরো আসে বাইনারি, তাই না? যার ফলে সামে থাকবে হচ্ছে আমাদের জিরো আর ক্যারিতে চলে যাবে আমাদের ওয়ান। ওই যে হাতে এক রাখি না আমরা, সেই হাতে এক ক্যারি, ঠিক আছে? তো এই যে আমরা এইভাবে যদি যোগ করতে পারি দুইটা বাইনারি ডিজিটকে এবং আমাদের একটা সাম আসে এবং একটা ক্যারি আসে, এইটাকে বলা হয় আমাদের হাফ অ্যাডার। এবং হাফ অ্যাডার আমরা তৈরি করতে পারি কিভাবে সেটা আমরা দেখতেছি। আমাদের একটা এক্সর গেট এবং অ্যান্ড গেটের প্রয়োজন হয়। এই যে এই সার্কিট ডায়াগ্রামটা দিয়ে আমরা হাফ অ্যাডার তৈরি করতে পারি। এ আর বি এই দুইটাকে আমরা এখানে ইনপুট দিব এবং এক্সর গেটের মাধ্যমে যে আউটপুটটা আসবে সেটা হচ্ছে আমাদের এস বা সাম, এবং আমাদের যেই এন্ড গেটের মাধ্যমে যে আউটপুটটা আসবে সেটা হচ্ছে আমাদের ক্যারি বিট, ঠিক আছে? সো এই সার্কিটটা ড্র করলে আমরা বা এই সার্কিটে অ্যাপ্লাই করলে আমরা হচ্ছে হাফ অ্যাডার তৈরি করতে পারবো এবং এইখানে আমরা সাম এবং ক্যারির মানটা বের করতে পারবো। তারপরে আছে হচ্ছে ফুল অ্যাডার। ফুল অ্যাডার হচ্ছে 3 বিটের নাম্বারকে, মানে 3 বিটকে যোগ করতে পারবে, ঠিক আছে? ফুল অ্যাডার ইজ এ কম্বিনেশনাল সার্কিট হুইচ পারফর্মস দি অ্যাডিশন অফ 3 বিটস এ বি এন্ড সি ইন, হোয়ার এ বি আর দি টু প্যারালাল সিগনিফিক্যান্ট বিটস এন্ড সি ইন ইজ দ্য ক্যারি বিট হুইচ ইজ জেনারেটেড ফ্রম প্রিভিয়াস স্টেজ। দিস অ্যাডার অলসো প্রোডাক্টস টু আউটপুট সাম আর সাম এন্ড ক্যারি। হাফ অ্যাডারের মতোই এইটাও দুইটা আউটপুট তৈরি করে, একটা হচ্ছে আমাদের সাম আর একটা হচ্ছে আমাদের ক্যারি, কিন্তু এ তিনটা জিনিসকে যোগ করতে পারে। যে তিনটা বিট হচ্ছে আমাদের এ আর বি তো ছিল এবং তার সাথে আরেকটা সি, যেটা কিনা হতে পারে যে আগের দুইটা আগের দুইটা আমি হাফ অ্যাডার নিলাম, তাদের যে আউটপুট থেকে যে সিটা আসলো সেইটাকে নিয়ে আমি এখানে যোগ করলাম, অথবা আমি নতুন কোনো তিনটা নাম্বার বা তিনটা বাইনারি বিট নিয়ে এসে আমি যোগ করতে চাই, সেক্ষেত্রে আমরা এই ফুল অ্যাডারটা ব্যবহার করতে পারি। এবং এইখানে দেখো আমরা যেভাবে আউটপুট দিতাম, চারটা জিরো চারটা ওয়ান, জিরো জিরো ওয়ান ওয়ান, জিরো জিরো ওয়ান ওয়ান, জিরো ওয়ান জিরো ওয়ান, এভাবে আমরা ইনপুট দিব এবং এই যোগফলটা আমরা এখানে পাবো। তো দেখো তিনটা জিরো যোগ করলে আমাদের যোগফল জিরো হয়, সো সামে জিরো। তারপরে দুইটা জিরোর সাথে একটা ওয়ান যোগ করলে আমাদের ওয়ান হয়, সামে ওয়ান। তারপর দুইটা জিরোর সাথে আবার এখানে একটা ওয়ান যোগ করলাম, সামে ওয়ান। আর দুইটা ওয়ান যোগ করলে আমাদের কি হয়? ওয়ান জিরো। সো সামে আমাদের জিরো আর ক্যারিতে আমাদের ওয়ান, ঠিক আমাদের হাফ অ্যাডারে যেরকম ছিল ঠিক সেরকম। তারপরে আমাদের ওয়ান ডাবল জিরো, এখানে ওয়ানের সাথে দুইটা জিরো যোগ করলে আমাদের ওয়ান হবে, সো সামে ওয়ান, ক্যারিতে কিছু নাই। তারপর দুইটা ওয়ান আবার আসতেছে আমাদের, সামে জিরো ক্যারিতে ওয়ান, আবার দুইটা ওয়ান আসতেছে সামে জিরো ক্যারিতে ওয়ান, ঠিক আছে? আর লাস্টে আসতেছে হচ্ছে আমাদের তিনটা ওয়ান। তিনটা ওয়ান যদি আসে তাহলে কি হয়, তিনটা ওয়ানকে যোগ করলে আমাদের ওয়ান ওয়ান আসে, সো আমাদের সামেও ওয়ান এবং ক্যারিতেও ওয়ান। এখন আমরা দেখবো কিভাবে আমরা ফুল অ্যাডারটা তৈরি করতে পারি। এখানে ব্যাখ্যা আছে, আমরা বাংলায় কথা শুনে নেই। তো দুইটা হাফ অ্যাডারকে যোগ করলে আমরা একটা
ফুল অ্যাডার তৈরি করতে পারি, ঠিক আছে? সো হাফ এইটুকু কিন্তু একটা হাফ অ্যাডার সার্কিট, এই যে লাল এবং সবুজ দিয়ে যে দেখানো হয়েছে বক্স করে, এটা একটা হাফ অ্যাডার সার্কিট, এইটা একটা হাফ অ্যাডার সার্কিট। এই যে দেখো, এই যে হাফ অ্যাডার যে সার্কিটটা ছিল, ঠিক এই সার্কিটটাই দুইটা হাফ অ্যাডার আমরা এখানে নিছি, এবং দুইটা হাফ অ্যাডারের যে এন্ড গেটের আউটপুট ছিল সেইটাকে আমরা একটা অর গেট দিয়ে যুক্ত করে দিছি, এবং এন্ড গেট দিয়ে আমাদের ক্যারিটা আসতো। সো ফাইনালি যে ক্যারি আউটটা আসতেছে, সি আউট আসতেছে, মানে আমাদের যে এইটা, এইটাকে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে এইখানে, এবং আমাদের যে সামটা আসতেছিল সেটা হচ্ছে পাচ্ছি আমরা এখানে। আর আমাদের হাফ অ্যাডারে দুইটা ইনপুট এবং দুইটা আউটপুট ছিল, আর ফুল অ্যাডারে আমাদের তিনটা ইনপুট এবং দুইটা আউটপুট। সো এই দুইটা ইনপুট এখানে আছে এবং আরেকটা এই যে এখানে আছে সি ইন, ঠিক আছে? সো এইভাবে খুব ইজিলি আমরা একটা ফুল অ্যাডারের জন্য সার্কিট তৈরি করে ফেলতে পারি। এবং এইখানে এই যে এ বি এবং সি তে আমরা যদি ইনপুট দেই, আমরা এস আর সি তে সামেশন এবং ক্যারি আউটপুটটা পেয়ে যাব, আমরা যখন ল্যাব করব একটু পরে তখন আমরা দেখব। আচ্ছা, তারপরে আছে হচ্ছে 4 বিট বাইনারি অ্যাডার। এতক্ষণ কিন্তু আমরা 3 বিট কে যোগ করলাম, তাই না? এ বি আর সি তিনটা বিট। তারপরে আমরা যদি 4 বিট জিনিসকে যোগ করতে চাই সেক্ষেত্রেও আমরা করতে পারি। তো 4 বিট করার ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে দুই ধরনের পদ্ধতি আছে, আমরা তার মধ্যে একটা পদ্ধতি আছে হচ্ছে যে ইউজ 4 ফুল অ্যাডারস ইউনিফর্মলি, চারটা ফুল অ্যাডারকে একসাথে যোগ করে আমরা যোগ করতে পারি, এবং এইটাই সাধারণত আমরা বেশি ব্যবহার করে থাকি। আর আরেকটা আছে যে ও একটা হাফ অ্যাডার আর দুইটা ফুল অ্যাডার দিয়ে আরেকটা জটিল সার্কিট তৈরি করা যায়, আমরা সেটাতে যাব না, আমরা জাস্ট চারটা ফুল অ্যাডার নিয়ে নিব, সেটা দিয়ে আমরা তৈরি করে ফেলবো, ঠিক আছে? সো চারটা ফুল অ্যাডার যদি আমরা নেই, এখানে চারটা ফুল অ্যাডারের জাস্ট ব্লক ডায়াগ্রাম দেওয়া হয়েছে, এক একটা ফুল অ্যাডারের মধ্যে এই জিনিসটা আছে, ঠিক আছে? সো চারটা ফুল অ্যাডার যদি আমরা নেই, প্রত্যেকটা ফুল অ্যাডারে হচ্ছে আমাদের দুইটা করে ইনপুট, সরি তিনটা করে ইনপুট। সো তিনটা করে যদি ইনপুট থাকে, একটা এ একটা বি এবং আরেকটা সি, সো এই ফুল অ্যাডারটাই দেখো এ বি আর সি, এই তিনটাকে আমরা ইনপুট নিছি, এবং এইটা থেকে যে আউটপুটটা আসছে সেইটাকে আমরা আবার, মানে যেই ক্যারিটা আসছে সেটাকে আমরা আবার পরের ফুল অ্যাডারের সাথে যোগ করে দিছি, তার মানে এই তিনটার সাথে যোগ করে যে ক্যারিটা আছে সেটাকে পরের যে তিনটা আমি নিব তাদের সাথে যোগ করে দিছি, আবার তারপরে যে দুইটা নিব তাদের সাথে, তারপরে যে দুইটা নিব তাদের সাথে, এবং ফাইনালি যে আমি C4 যে ক্যারিটা আমার হয় সেটাকে আমরা পাই। তো এইভাবে আমরা 4 বিট ফুল অ্যাডার তৈরি করতে পারি, ঠিক আছে? এবং আমাদের সামেশনও আমাদের চারটা বিট আসে, S0 থেকে S3 পর্যন্ত চারটা, ক্যারিতেও আমাদের চারটা আসে, C0 থেকে C4 পর্যন্ত চারটা, C3 পর্যন্ত চারটা, এবং ফাইনালি আরেকটা আমাদের ক্যারি আসে যেটা হচ্ছে 4, পাঁচ নাম্বার ক্যারি, মানে পুরা 4 বিট যোগ করার পরে যদি আমার কোনো ক্যারি থাকে সেইটা C4 এ আসবে, আর B0 থেকে B3 পর্যন্ত চারটা, এবং A0 থেকে A3 পর্যন্ত চারটা। এইভাবে আমরা চারটা বিটকে যোগ করতে পারি, ঠিক আছে? এবং যেহেতু এই এটা কিভাবে হচ্ছে, নদীতে যেরকম স্রোত থাকে বা ঢেউ থাকে, একটা ঢেউয়ে বাড়ি খেয়ে আরেকটা ঢেউ তৈরি হয় বা ঢেউগুলো আগায় যায়, এই জিনিসটাও কিন্তু ঠিক সেই রকম। সো ঢেউকে বলা হয় হচ্ছে রিপল, তো সেই কারণে এই যে এইটার আউটপুটটা এইটার ইনপুটে যাচ্ছে, আবার এই এইটার এইটার আউটপুটটা পরেরটার ইনপুটে যাচ্ছে, এই যে একটার থেকে আরেকটায় যে কানেকশন হচ্ছে এইটা হওয়ার কারণে এদেরকে বলা হয় হচ্ছে রিপল ক্যারিয়ার, ঠিক আছে? সো 4 বিট ক্যারিয়ারও আমরা দেখলাম, আমরা রিপল ক্যারিয়ারও দেখলাম এটার মধ্যে। আচ্ছা, তারপরে আছে হচ্ছে বাইনারি সাবট্রাক্টর। আমরা তো এতক্ষণ শুধু যোগ করলাম, এখন আমরা বিয়োগ করার চেষ্টা করব। তো বিয়োগ আমরা কিভাবে করতে পারতাম, বাইনারিতে বিয়োগ করার জন্য আমরা যেটা করতাম সেটা হচ্ছে যে একটা নাম্বারের সাথে আর যেই নাম্বারটাকে আমি বিয়োগ করতে চাই সেই নাম্বারটা 2's কমপ্লিমেন্টকে যদি আমরা যোগ করতাম তাহলে আমাদের বিয়োগটা হয়ে যেত, অথবা একটা নাম্বারের থেকে যদি আরেকটা নাম্বারকে বিয়োগ করতে চাই তাহলে তার 1's কমপ্লিমেন্টকে যোগ করে আমরা যদি তার সাথে 1 যোগ করে দিতাম তাহলে আমরা বিয়োগফলটা পেতাম। সো a minus b equal to a plus b এর 2's কমপ্লিমেন্ট অথবা a plus b এর 1's কমপ্লিমেন্ট plus 1। সো আমরা যখন সাবট্র্যাক্ট করব তখন আমাদের কমপ্লিমেন্ট বের করতে হবে, এবং কমপ্লিমেন্ট বের করার কিন্তু খুব সহজ একটা পদ্ধতি আছে। কি পদ্ধতি?
যে জাস্ট 0 আর 1 কে উল্টায় দেওয়া। এবং এটা আমরা সার্কিটের মাধ্যমে কিভাবে করতে পারি, আমরা প্রথম ল্যাবে দেখে আসছিলাম যে আমরা ইনভার্টার তৈরি করতে পারি, তাই না? আমাদের ইনভার্টার আইসি আছে, সেটার মাধ্যমে আমরা এটাকে ইনভার্ট করে দিতে পারি বা নট গেট আমরা ইউজ করতে পারি। নট গেট ইউজ করলে যা ছিল জাস্ট তার উল্টাটা হয়ে যাবে এবং সেটাই হচ্ছে আমাদের ওয়ান্স কমপ্লিমেন্ট। ঠিক আছে, আচ্ছা, তো এই জন্য আমরা যেটা করব যে আমরা আমাদের যে 4 বিট ফুল অ্যাডার সার্কিটটা আমরা একটু আগে দেখলাম সেটার মতন করে আমরা ফুল অ্যাডার সার্কিট দিয়ে ডায়াগ্রামটা তৈরি করে ফেলবো। এখানে কিন্তু ফুল অ্যাডার গুলা আছে, যেটা আমাদের এইখানে ছিল, এখানেও কিন্তু আমাদের এই ফুল অ্যাডার বলতে এই পুরো জিনিসটা কিন্তু ছিল। সো এইটা ফুল অ্যাডারের ব্লক ডায়াগ্রাম। সো আমরা ফুল অ্যাডার গুলাকে নিয়ে নিলাম, নেওয়ার পরে আমাদের যে রকম ছিল সেরকমই থাকবে, জাস্ট আমরা আমাদের বি যে ইনপুটটা ছিল সেইটার আমরা কমপ্লিমেন্ট নিব। এবং কমপ্লিমেন্ট নেওয়ার সিস্টেম কি, কমপ্লিমেন্ট নেওয়ার সিস্টেম হচ্ছে যে আমাদের যেই জিনিসটা ছিল সেইটার উপরে যদি আমরা ইনভার্টার বা নট গেট ইউজ করি তাহলেই কিন্তু আমরা সেই নাম্বারটার কমপ্লিমেন্ট পেয়ে যাই। সো আমাদের প্রত্যেকটা বাইনারি ডিজিটের সাথে আমরা একটা করে নট গেট ইউজ করে দিছি, এই যে B0 B1 B2 B3, তার ফলে আমরা কি পেয়ে গেছি, এই বি এর যে কমপ্লিমেন্ট ওয়ান্স কমপ্লিমেন্ট হয় সেটাকে আমরা পাই। সো ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে কিন্তু আরেকটা কাজ আছে আমাদের, সেটা কি, আমাদের ওয়ান যোগ করতে হবে। সো ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে যদি আমরা ওয়ান যোগ করতে চাই সেইটার জন্য ইজি ওয়ে হচ্ছে ক্যারি যে বিটটাকে আমরা অ্যাড করতেছিলাম প্রথম ক্যারি কিন্তু আমরা আগে জিরো ধরতাম। আমাদের ফুল অ্যাডারের মধ্যে যদি আমরা দেখি C0 বা ফার্স্ট যেই ক্যারিটা ছিল সেটা ছিল আমাদের জিরো, তো আমরা যখন সাবট্রাক্ট করতে যাব আমাদের যেহেতু অতিরিক্ত আরো একটা এক যোগ করতে হবে, সেই জন্য প্রথম যেই ক্যারিটা আছে ইনিশিয়াল ক্যারিটা আছে সেইটার মানকে আমরা ওয়ান করে দিব। তাহলে এখানে কি হচ্ছে, এ প্লাস বি এর কমপ্লিমেন্ট প্লাস হচ্ছে ওয়ান। সো আমরা এখানে কি করতেছি যে এর সাথে বি এর কমপ্লিমেন্টকে এবং আরেকটা ওয়ান কে যোগ করে ফেলতেছি, তার ফলে আমরা এ মাইনাস বিটাকে পেয়ে যাচ্ছি। ফুল অ্যাডার সার্কিটের মাধ্যমে আমরা কিন্তু সাবট্রাক্টরের কাজটা করে ফেললাম। সো এইভাবে আমরা একটা সাবট্রাক্টর করলাম, তারপরে আরেকটা বিটকে এইটার যে আউটপুট আসলো বা যেটার যে ক্যারিটা আসলো সেটা দিলাম, তারপরে আবার আরেকটা, তারপরে আবার একটা, এইভাবে আমাদের রিপল ক্যারি অ্যাডার যেরকম ছিল একটু আগে আমরা দেখলাম, ঠিক একইভাবে আমরা রিপল সাবট্রাক্টর এখানে তৈরি করে ফেলতে পারবো। আরেকবার মনে করাই দেই, এই যে 4 বিট যে আমরা ক্যারি অ্যাডারটা তৈরি করছিলাম এটাকেও কিন্তু আমরা রিপল ক্যারি অ্যাডার বলতাম, কারণ কি যেহেতু রিপল মানে হচ্ছে ঢেউ, যখন কিনা আমাদের নদীতে বা সাগরে একটার পর একটা ঢেউ আসে তখন কি হয়, একটা ঢেউয়ের ধাক্কায় আরেকটা ঢেউ সরে যায়। ঠিক একইভাবে এইটার ইনপুটটা এইটাতে যাচ্ছে, তারপরেরটা এইটাতে যাচ্ছে, তারপরেরটা এইটাতে যাচ্ছে, এই কারণে কিন্তু এটাকে রিপল ক্যারি অ্যাডার বলা হয়, এখানে নিচে লেখা আছে। সো এইভাবে আমরা একইভাবে রিপল সাবস্ট্রাক্টরও তৈরি করে ফেলতে পারি। আচ্ছা, তারপরে আমাদের আছে হচ্ছে বাইনারি অ্যাডার সাবট্রাক্টর। তো অ্যাডার সাবট্রাক্টর হচ্ছে আমরা যে এতক্ষণ অ্যাডার এবং সাবট্রাক্টর আলাদা করে দেখলাম, এই অ্যাডার এবং সাবট্রাক্টর দুইটাকে আমরা একই সার্কিটের মধ্যে ইমপ্লিমেন্ট করতে পারি এবং আমরা জাস্ট সুইচের মতন একটা কোনো ইনপুট দিলে সেটাকে আমি বলে দিতে পারবো যে এইটা এই দুইটা ইনপুট কি যোগ হবে নাকি বিয়োগ হবে এবং সেই অনুযায়ী আমার মেশিনটা কাজ করবে। তো আমরা এখন দেখি এটা কিভাবে করতে পারি। তো এটা করার জন্য খুবই ইজিলি আমাদের এখানে এর আগে যে A0 A1 2 3 যেরকম ফুল অ্যাডারের মধ্যে ঠিক মতন ইনপুট নিছিলাম ঠিক একইভাবেই নিব, কিন্তু বি এর ক্ষেত্রে আমরা বি আর সি এর মধ্যে একটা XOR গেট দিয়ে দিব। এবং যখন আমরা XOR গেট দিয়ে দিব তখন কি হবে, যদি এইখানে দেখো B0 এবং C0 দুইটাতেই যদি 0 থাকে তাহলে XOR গেটের আউটপুটে কি আসবে, আমাদের XOR হ্যাঁ 0 আসবে। আর যদি B-তে 1 থাকে এবং C-তে 0 থাকে তাহলে আমাদের আউটপুটে 1 আসবে। সো যদি আমাদের C-তে 0 থাকে তাহলে আমরা B-তে যেটা দিচ্ছি সেই আউটপুটটাই আমরা পাচ্ছি, তাই না? সিতে যদি আমরা 0 দেই তাহলে আমরা বিতে যা দিব সরাসরি সেটা পাবো, আর সিতে যদি আমরা 1 দেই তাহলে এই ইনপুটটা চেঞ্জ হয়ে যাবে। তোমরা XOR গেট যদি দেখো যে সিতে যদি আমরা 1 দেই এবং বিতে যদি আমরা 0 দেই তাহলে কিন্তু আমাদের আউটপুটে 1 আসতেছে, বিতে 0 দিছিলাম কিন্তু আমাদের আউটপুটে 1 চলে আসতেছে। আবার সিতে
1 থাকা অবস্থায় b তে যদি 1 দেই তাহলে কিন্তু দুইটা 1 এ কিন্তু আবার XOR গেটে 0 আসবে সো c তে যদি আমি 1 দেই তাহলে b তে যে ইনপুটটা দিছিলাম সেটার উল্টা ইনপুটটা এখানে আসছে আর c তে যদি 0 দেই তাহলে b তে যে ইনপুট দেব সেটা সোজাটা আসছে তো এখন আবার এখানে c তে 1 দেওয়া এবং b এর ইনভার্ট হয়ে যাওয়া ভ্যালুটা যদি আমরা এই জায়গায় দেই তাহলে আমাদের কি হচ্ছিল আমাদের কিন্তু 4 বিট সাবট্রাক্টর আসছিল এবং c তে যদি আমরা 0 দেই আর b তে যদি আমরা নরমাল b এর যে ভ্যালুটা আছে সেটাই দেই তাহলে আমাদের কি আসবে তাহলে কিন্তু আমাদের এই 4 বিট যে ফুল অ্যাডারটা ছিল 4 বিট ফুল অ্যাডার সেটা চলে আসবে সো এটা একটা খুবই মজার জিনিসটা সো এই ভাবে আমরা 4 বিট অ্যাডার সাবট্রাক্টর তৈরি করতে পারি এখানে জাস্ট b এর সাথে আমরা XOR গেট দিব c এখান থেকে যেভাবে আসছিল সেটা তো আসবেই তার সাথে c এর ইনপুটটাকে আমরা b এর সাথে একটা XOR গেট দিয়ে দিয়ে দিব তাহলে c তে যদি আমরা 0 দেই তাহলে এটা একটা 4 বিট ফুল অ্যাডারের কাজ করবে আর c তে যদি আমরা 1 দেই তাহলে এটা একটা 4 বিট সাবট্রাক্টরের কাজ করবে সো এইভাবে আমরা একই সাথে 4 বিট ফুল অ্যাডার এবং সাবট্রাক্টর তৈরি করতে পারি যেটাকে বলা হয় 4 বিট বাইনারি অ্যাডার সাবট্রাক্টর ঠিক আছে সো এইভাবে আমরা একসাথে জিনিসগুলোকে তৈরি করতে পারি সো এই স্লাইডগুলো তৈরি করা হয়েছে আমাদের মরিস ম্যানোর এবং ফ্লয়েডের বই দেখে সো ঠিক আছে থ্যাংক ইউ